সম্মানিত দর্শক, আপনারা যারা আমবাগানের নিচে পতিত জমিতে কিংবা ছায়াযুক্ত স্থানে আদা করে লাভবান হতে চান, তাদের জন্য এই ভিডিও। সম্মানিত দর্শক, আপনাদের সাথে আমি আছি কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিসিএস কৃষি, ধান পাট গম বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত। সম্মানিত দর্শক, আমরা আসছি নওগাঁ জেলার পত্রিতলা উপজেলায়। সেই পত্রিতলা উপজেলার কৃষক ভাইরা আমাদের দেখিয়ে দিছে যে আম গাছে নিচে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গায় কীভাবে সঠিক ব্যবহার করে সেখানে কিন্তু বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব। তারই আমরা দেখতে পাচ্ছি যে আম গাছের নিচে আদা চাষ। দর্শক, নিশ্চিত আপনারা বুঝতে পারছেন এটা একটি আমবাগান, কিন্তু আমবাগানের নিচে যে ফাঁকা জায়গা থেকে সেই জায়গাটা যে প্রপার ব্যবহার করা যায়, তারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আমবাগানের সাথে এই আদা চাষ। অর্থাৎ আপনি আপনার একটি জমি খেয়ে দুই ফসলি বা তিন ফসলি করার যে প্রক্রিয়া কৃষি ডিপার্টমেন্ট চালু করছে, তারই একটি বাস্তব উদাহরণ হলো আমবাগানে আদা চাষ। আমরা সাধারণত দেখি যে আমাদের আমবাগানগুলো শুধু একটি ফসল থাকে, অর্থাৎ আম করার পরে ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকে। কিন্তু যদি বস্তায় আমবাগানের নিচে আদা চাষ করা যায়, তাহলে সিজন সময় আমরা আম পাইলাম, কিন্তু আম পাড়ার পরে যে জমিটি পড়ে থাকে সেই জমিতে কিন্তু বস্তায় যদি আমরা আদা চাষ করতে পারি, তাহলে আমবাগান থেকে যেমনটি লাভবান হওয়ার সম্ভাবনা আছে, ঠিক একইভাবে বস্তায় আদা চাষ করে আদাতে একটি বাড়তি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। একটি উদাহরণ দেওয়া যায় যে সঠিক প্রক্রিয়ায় আমবাগানে যদি আমরা বস্তায় আদা চাষ করতে পারি, তাহলে এক বিঘা মাটিতে শুধু আদা চাষ করে 2 লক্ষ টাকা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কোন আমবাগানে আমি আদা চাষ করব, কোন প্রক্রিয়ায় আমরা আদা চাষ করব, সেই বিষয়টি কৃষি সারাবেলা ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে পারবেন। আপনাদের অনেকেই বাড়িতে ফাঁকা জায়গা আছে কিংবা ছাদে জায়গা আছে এইরকম, বা হালকা শ্যাডো, অর্থাৎ একটু রোদ পরে একটু ছায়া পরে এরকম জায়গা আছে, সেই সমস্ত জায়গায় আপনি ফাড়িয়ে না রাখে, অর্থাৎ পতিত না রাখে, আপনি অবশ্যই সেই জায়গাগুলোতে বস্তায় আদা চাষ করতে পারেন। আমরা একটি হিসাব জানি যে একটি পরিবারে সারা বছর 8 থেকে 10 কেজি আদা লাগে। তাহলে আপনি যদি একটি পরিবারের জন্য 20 বস্তা আদা করতে পারেন, তাহলে কিন্তু ওই পরিবারে বাড়তি আদা কিনে খাওয়ার কোনো দরকার নাই। এইভাবে যদি সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত জমি পড়ে থাকে কিংবা পতিত থাকে বা ছায়াযুক্ত জায়গা আছে, এই সমস্ত জায়গায় যদি আমরা আদা চাষ করতে পারি, তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশ আদা চাষ করে নিজের চাহিদা পূরণ করে দেশের বাইরে আদা রপ্তানি করা সম্ভব। তাই আপনাদেরকে অনুরোধ করি, যারা এই চ্যানেলটি দেখতেছেন, চ্যানেলটি না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনিও একজন আদা চাষ করে সফল উদ্যোক্তা হতে পারেন। মাসুদ ভাই যে হচ্ছে যে আমবাগানের নিচে উনি কিন্তু সুন্দর আদা করছে, এবং উনি আশা করতেছে যে এখানে কত বস্তা আদা আছে, এখানে আছে 2200 বস্তা, 2200 বস্তা আদা আছে। তো 2200 বস্তা উনি আশা করতেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বস্তায় 1 থেকে 1.5 কেজি আদা চাষটা করলো, প্রতিটি বস্তায় 1 থেকে 1.5 কেজি আদা চাষটা করলো। আসসালামু আলাইকুম। আমার আদা চাষের উদ্বোধন একমাত্র করছে আমাদের শৈকুল স্যার, ইয়ামিন স্যার তো করছে আমাদের শৈকুল স্যার ইয়ামিন স্যার স্যার বড় আমাদের হেল্প করছে সংগ্রহ থেকে সবকিছু আর কি। মাটি কিভাবে তৈরি করতে হবে, মাটি কিভাবে আপনার আমার পাশেই ছিল, মানে সব সময় যখন আমি করছি, মানে এতটা হেল্প যখন আমি করছি, মানে সম্মানিত দর্শক যেমনটি আমরা শুনলাম, কৃষক ভাই আশা করতেছে যে আম থেকে আদা চাষে বেশি লাভবান হবে, অর্থাৎ একই জমিতে আম ও আদা দুই ফসলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আছে। সম্মানিত দর্শক, আসুন জেনে নেই প্রতি বস্তা আদা চাষে কি পরিমাণ খরচ হয়। বস্তা 6 টাকা, মাটি 5 টাকা, জৈব সার 5 টাকা, রাসায়নিক সার 8 টাকা, বালাইনাশক 10 টাকা, আনুষাঙ্গিক 5 টাকা, সব মিলে মোট খরচ হয়। সম্মানিত দর্শক, আসুন এখন আমরা জেনে নেই 1 বিঘা মাটিতে আদা করে কি পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দর্শক, 1 বিঘা মাটিতে আপনার বস্তা আদা চাষ করা যাবে
3,000 থেকে 3,500 বস্তায়, এবং প্রতি বস্তায় যদি গড়ে 1 কেজি করে আদা হয় তাহলে সমস্ত খরচ বাদ দিয়ে বস্তা প্রতি 150 টাকা যদি আপনার টিকে যায় তাহলে আপনি হিসাব করেন যে 1 বিঘা মাটিতে আদা করে আপনার কি পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আশা করি আপনারা যারা কৃষি সারা বেড়া ইউটিউব চ্যানেলটি দেখতেছেন, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারছেন যে যে সমস্ত জমি বাড়ির আশেপাশে আমবাগানের নিচে এবং ছায়াযুক্ত স্থানে আপনাদের ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে অবশ্যই আগামীতে আপনারা আদা চাষ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।